মাস্কারা হ্যাক তো অনেক দেখেছো, কিন্তু লিপ জেল দিয়ে মাস্কারা হ্যাক কে কে ট্রাই করেছো? তোমার কাছে কি এমন একটি মাস্কারা আছে যে মাস্কারা তোমাকে একদমই কোনো ভলিউম দেয় না? মাস্কারা অ্যাপ্লাই করার পর মনেই হয় না তুমি মাস্কারা অ্যাপ্লাই করেছো, যেমনটা আগে ছিল ঠিক তেমনটাই পরে আছে। তাহলে এই দেখো, আমি আমার ডান পাশে জাস্ট নর্মালি কার্ল করে মাস্কারা অ্যাপ্লাই করেছি, বাট আমি আমার বাম পাশে ফার্স্টে ল্যাশটাকে কার্ল করব। এরপর আহারে, ল্যাশটা ভালো মতো কার্লও করতে পারলাম না। কোনো কিছু ক্যান ফার্স্ট স্টেপে হয় না, দুই তিনবার টেক নেওয়াই লাগে, ব্যর্থ জীবন। যাই হোক, এখন আমি কার্ল করা অবস্থাতে লিপ জেলটা অ্যাপ্লাই করব। এই লিপ জেলটা কিন্তু রেইনবো লিপ জেল, যতগুলো কালার এটাই দেখতে পাচ্ছো, প্রত্যেকটা কালার কিন্তু তোমরা খুব অ্যামেজিংভাবে এনজয় করতে পারবে। এটা তোমরা স্পার্কেল জোন ফেসবুক পেজে পেয়ে যাবে, কালারটাও কিন্তু ওখানেরই। সো এটা অ্যাপ্লাই করার পর আমি লিপে এটা একটু দিয়ে নিব। এটা এতটা থিক একটা লিপ জেল, খুব সুন্দরভাবে ঠোঁটকে স্টিকি এবং ময়শ্চারাইজ রাখে, আমার কিন্তু বেশ ভালো লাগে। সো আমি আমার ল্যাশে লিপ জেল লাগানোর পরে এবার আমি মাস্কারাটা অ্যাপ্লাই করব। অলরেডি ওই সময় কিন্তু আমি ল্যাশটাকে ভলিউম দিয়ে নিয়েছি ল্যাশ কার্লারের মাধ্যমে। সো এইবার দেখো, এবার যদি তুমি একদম সস্তা একদম যেন তেন একটা মাস্কারাও অ্যাপ্লাই করো, এত সুন্দর একটা ইফেক্ট আসবে, এত সুন্দর। এটা কিন্তু অনেকে তোমরা বলতে পারো যে ভ্যাজলিন দিয়েও আপু সেম কাজ করা যায়, বাট ভ্যাজলিনের থেকে লিপ জেলের এই হ্যাকটা অনেক বেশি ইফেক্টিভ, কারণ ভ্যাজলিন থেকে লিপ জেল স্টিকি হয় আর খুব সুন্দর একটা ভলিউম দেয়। অ্যান্ড লুক অ্যাট দ্য ডিফারেন্স দুইটার ভিতরে, এটা কি সুন্দর ভিজিবল লাগতেছে! রেগুলার লুকের জন্য এটা অনেক বেস্ট। তো আজকের জন্য এখানেই।